আমাকে বলেছেন যে মালিক তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দিও, যেহেতু আমাকে স্লিপ পাঠিয়েছেন এটা আগে হয়ে যাক, ঠিক না? আচ্ছা, আর আমার মা বোনরা কিন্তু কিছু নরম গান পছন্দ করে, সেই না আমি মনে করি যে আপনাদের থেকে বেশি উপস্থিতি তারাই হয় এই সমস্ত মাহফিলে। পুরুষ যদি হয় 50,000, মা বোন হয় 1,00,000, এটা কিন্তু বাস্তব সত্য কথা বলছি আমি, আমার অভিজ্ঞতা থেকে আমি সবসময় যেটা দেখছি। এই জন্য আমার মা বোনদেরকে তাদের মানে তাদেরকে আমি এবার মানে মানে এই গানটি শোনাতে চাই, কারণ বিবি আসিয়ার সাথে সম্পর্কিত গান। বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী, ইমান আনার কারণে তাকে সারা জীবন কষ্টে জর্জরিত হতে হয়েছিল বিবি আসিয়াকে। আর এই অত্যাচার অতিষ্ঠতার কারণে রাব্বুল আলামিন আসিয়াকে খুব পছন্দ করতেন, দুনিয়ার বুকে তাকে এমন সম্মান দান করেছিলেন যে তিনি মেরাজের সৌভাগ্যবান লাভ করেছিলেন, অর্থাৎ দুনিয়া বাঁচা থাকা অবস্থায় আমার রসুল যেভাবে মেরাজে গিয়েছেন আর বিবি আসিয়াও গিয়েছিলেন, ঠিক কিনা আমরা অনেকে জানি না এই গল্প। বিবি আসিয়া জান্নাত এবং জাহান্নাম দেখেছিলেন এই দুনিয়াতে থাকা অবস্থাতেই, সেই সৌভাগ্যবান নারী যিনি আল্লাহর কত পছন্দের, কত সৌভাগ্যবান সেই নারীর কথা রাব্বুল আলামিন কোরআনে নিজে লিখে দিয়েছেন, কোরআন রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন। বিবি আসিয়া আমাকে একটি ঘর চায়, ভিক্ষা চায় ঘর, জান্নাতের বাগানে আমার কাছাকাছি একটি ঘর বিবি আসিয়া ভিক্ষা চায়। তো সেই আসিয়ার গল্পটা সুরে সুরে বলছি, গানটা লিখেছেন আবুল আলাম মাসুম এবং সুর করেছেন ছোট্ট এক বন্ধু। তো বিবি আসিয়ার প্রার্থনা এবার পেশ করছি, এই আজকের এই এই গানটি আমি আমার বোনদের জন্য উৎসর্গ করলাম। মালিক মালিক তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝাই মোর বেলা যে পুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে
মহাক্ষণে পার করে তুমি দিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতলারোষের নিচে সম্মান, তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতলারোষের নিচে সম্মান, প্রিয় রসুলের প্রিয় উম্মত উতর যাবে মহাবিচার, পরমানন্দে জান্নাতে সাজাবে নব সংসার, সে মহা আনন্দে জান্নাতে, সে মহা আনন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আলহামদুলিল্লাহ, বগুড়ার মানুষরা তো সংস্কৃতি মনা, মানে ম্যাক্সিমাম লোকই সংস্কৃতি ভালোবাসে।